নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত, আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। সৌমেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে কটাক্ষ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির। অনলাইন পঠন পাঠনে পিছিয়ে নেই প্রত্যন্ত গ্রামের রাজখামার স্কুল। রেল দপ্তরের নতুন উদ্যোগ মেরি স্যাহেলি। ঐতিহাসিক উন্নয়নের ছোঁয়া চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গায়। চন্দননগর জুড়ে রুট মার্চ চন্দননগর পুলিশ কমিশনারের। বেসরকারি গণপরিবহন বাঁচাও দিবস পালন করা হলো বালুরঘাটে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি চেকপোস্টে কড়া নিরাপত্তা পুলিশের। ফুল তুলতে গিয়ে বাইসনের হামলার শিকার এক মহিলা। পঞ্চায়েত সদস্য মুস্তাক শেখের খুনের অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সীমান্ত ও জলপথ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো। চলে আসছে বিস্তারিত খবরে। সৌমেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে কটাক্ষ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির। মহিষাদল ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ও দাঁড়িয়াবেড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে এমনটাই মন্তব্য রাখলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। আরও বলেন, এদের নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার অপব্যবহার করা হচ্ছে, সরকারি টাকা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। রাজ্যের বিরোধী দলনেতাকেও কটাক্ষ করতে ছাড়েননি অখিল গিরি। শুভেন্দু প্রসঙ্গে বলেন যে, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে কাঁথিতে ত্রিপল চুরির ঘটনায় শুভেন্দু নিজে জড়িত, হাইকোর্টে জামিন নিতে হয়েছে সেই কেন্দ্রীয় বাহিনীকে। কোনো বিশেষ রাজনৈতিক দলকে স্বার্থে ব্যবহার করা নিন্দাজনক বলে মনে করেন তিনি। অখিল গিরি ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। অনলাইন পঠন পাঠনে পিছিয়ে নেই প্রত্যন্ত গ্রামের রাজখামার হাইস্কুল। দীর্ঘ প্রায় দুবছর লকডাউনের কারণে বন্ধ দেশের সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট সহ অন্যান্য সমস্ত ধরনের পরীক্ষা হয়েছে ভিন্ন ধারাতে। দীর্ঘ সময়ের জন্য স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনা উঠেছে প্রায় লাঠে। আর সেই রকমই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের শিক্ষক ও শিক্ষিকারা এগিয়ে এলেন অনলাইন ক্লাস নিতে। রাজখামার হাইস্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের অভিভাবক অভিভাবিকা থেকে স্কুলের সকল ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন শিক্ষক সহ সহপাঠীদের সান্নিধ্য না পেয়ে এমনিতেই মন খারাপ, তার উপরে ক্লাস না হওয়াতে আরও বিমর্ষ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী। আজ যখন অনলাইনে পড়ানো হয়, তখন ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া থেকে দীপাচার্যের রিপোর্ট, গ্লোব টিভি। রেল দপ্তরের নতুন উদ্যোগ মেরি স্যাহেলি। রেলের সাধারণ অভিযোগের হেল্পলাইনকে এবার মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এই নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে মেরি স্যাহেলি। রেলের হেল্পলাইন 139, যে নাম্বারে রেল যাত্রীরা ফোন করে কোনো অভিযোগ জানালে রেল নিরাপত্তা কর্মীরা বিষয়টি তৎক্ষণাৎ দেখে। এবার রেল দপ্তরের এই নতুন উদ্যোগ, যেখানে দূরপাল্লা ট্রেনগুলি যখনই ঢুকবে তখনই রেলের মহিলা নিরাপত্তা কর্মীরা প্রতিটি ট্রেনে উপস্থিত হয়ে মহিলা যাত্রীদের কাছে সরাসরি পৌঁছিয়ে তাদের কোনো রকম সমস্যা রেল সফরে করার সময় হচ্ছে কিনা সেটা জানবে। পাশাপাশি মহিলা যাত্রীদেরকে সচেতন করাও তাদের একটি লক্ষ্য। এই পরিষেবা চালু হওয়ার ফলে মহিলাদের রেল যাত্রা আরও বেশি সুরক্ষিত ও নিরাপদ হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ এর কমান্ডেন্ট রাহুল রাজ জানান, আরপিএফ মহিলা কর্মীরা সাধারণভাবে রেলের যাত্রী সুরক্ষা বিষয় নিয়ে কাজ করে চলেছেন। সারা ভারতের সাথে জুড়ে মালদা ডিভিশনেও রেল দপ্তরের তরফ থেকে মেরি স্যাহেলি নামে একটি পরিষেবা আমরা দিয়ে থাকছি। রেল দপ্তরের এই প্রচেষ্টা চালু হওয়ার পরে রেল পুলিশ ইতিমধ্যেই অনেক সাফল্য পেয়েছে। মালদা রেলওয়ে ডিভিশন এই পরিষেবা চালু করে দু মাসের মধ্যে দুটো ঘটনায় ভালো সাফল্য পেয়েছে আরপিএফ মহিলা কর্মীরা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। ঐতিহাসিক উন্নয়নের ছোঁয়া চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের উত্তরে ফাঁকা মাঠের মাঝে একটু উঁচু ঢিবির ওপর ঔপনিবেশিক সময়ের সাক্ষী বহনকারী এক অখ্যাত ফাঁসির মঞ্চ, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের এক শাসনযন্ত্র। একটু তত্ত্বতালাশ করলে জানা যায় এটি নীল বিদ্রোহের সমসাময়িক, আবার মতান্তরে চুয়ার বিদ্রোহ দমনের উদ্দেশ্যে সৃষ্টি। এর সময়কালের প্রামাণ্য দলিল কোন ইতিহাসের পাতা ঘাঁটলে পাওয়া যাবে জানা নেই।
এই জায়গাটার ধারে পাশে কোনো বড় জনবসতি এলাকা নেই। ফাঁকা মাঠের মাঝখানে বেশ কিছুটা জায়গা জুড়ে একটু উঁচু ঢিবির ওপর এই মঞ্চ। চারপাশে চাষের জমি, বেশ কিছুটা দূরে একটা জলাশয় বা পুকুর রয়েছে। স্থানীয় মানুষেরা ওর পাড়ে শীতের সময় বনভোজনে আসেন। এই ফাঁসিডাঙ্গা চত্বরে অবশ্য চড়ুই ভাতি করতে কাউকে দেখা যায় না। আসে মলিন বেশে কিছু গ্রাম্য কচি কাঁচা, আর চাষের মাঝে একটু জিরিয়ে নিতে আসে চাষি। কাঁচা রাস্তাটা মঞ্চ পর্যন্ত গেছে। রাস্তার দুপাশে কিছু তালগাছ, আর মঞ্চের চারপাশে ছিল বেশ কিছু শালগাছ। চারিপাশে শুধু ঝিঝির ডাক আর অদ্ভুত এক নিরবতা। এই জায়গাটা পর্যটন মানচিত্রে সেভাবে উল্লেখ নেই। আশেপাশের জমিতে চাষ করা একজন জানালেন, ওখানে রিক্রিয়েশনাল পার্ক তৈরি হবে। স্বাধীনতার 75 বছর পরে স্বাধীন রাষ্ট্রের প্রশাসনের যখন নজরে পড়েছে, তখন এর উন্নয়ন অবশ্যম্ভাবী। এলাকাবাসীর শুধু এটুকুই চাওয়া ছিল, জায়গাটার স্থান মাহাত্ম যাতে অটুট রাখা হয়। কারণ ফাঁসি মঞ্চকে কেন্দ্র করে যদি পার্ক গড়ে ওঠে, সেখানে স্বাধীন দেশের ইতিহাস সচেতন নাগরিক যে কোনো সম্মাননা রেখে যাবেন। তবে প্রতিনিয়ত তাল শাল সব উন্নয়নের যোগ্যে আহুতি পড়েছে। দেরিতে হলেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ফাঁসিডাঙ্গা। নতুন রূপে সেজে উঠতে চলেছে ফাঁসিডাঙ্গা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। চন্দননগর জুড়ে রুট মার্চ চন্দননগর পুলিশ কমিশনারের। দিনের পর দিন চন্দননগর পুলিশ কমিশনারেটের এরিয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুন বেড়েই চলেছে। তাই চন্দননগর কমিশনারের ডেপুটি কমিশনারের উদ্যোগে ও চন্দননগর থানার আইসির নেতৃত্বে সারা চন্দননগর জুড়ে রুট মার্চ করল চন্দননগর পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার এবং সঙ্গে ছিলেন চন্দননগরের আইসি। চন্দননগরের ডেপুটি কমিশনার জানান যে দিনের পর দিন চুরি ছিনতাই হয়েই চলেছে, তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদেরকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। বেসরকারি গণপরিবহন বাঁচাও দিবস পালন করা হলো বালুরঘাটে। বালুরঘাট বাস স্ট্যান্ডে বেসরকারি বাস মালিকদের তরফ থেকে 14 আগস্ট বেসরকারি গণপরিবহন বাঁচাও দিবস পালন করা হলো। মূলত বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই দিনটি পালন করা হয়। বাস মালিকদের দাবি, বেসরকারি পরিবহন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা নানা রকম সমস্যায় পড়েছেন। বর্তমানে দিন দিন তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়লেও সেইভাবে বাড়ছে না বাসের ভাড়া, এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে তারা। বাস চালিয়ে দুটো পয়সা রোজগারের বদলে উল্টে বাস চালালে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তাই বাস মালিকরা বলছেন এই বিষয়ে সরকার গুরুত্ব দিক এবং তাদের এই ক্ষতির মুখ থেকে বাঁচাক। বাসকর্মীদের বেতন ঠিকঠাক দিতে পারছেন না, পাশাপাশি তাদেরও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন বেসরকারি বাস মালিকরা। আজ এই কর্মসূচিতে হাজির ছিলেন বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতাভ ঘোষ, সম্পাদক মানস চৌধুরী সহ অন্যান্য বাস মালিকরা। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি চেকপোস্টে কড়া নিরাপত্তা পুলিশের। রাত পোহালেই 15 আগস্ট, 75তম স্বাধীনতা দিবস, রবিবার। আর তাই আসানসোলের পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি চেকপোস্টে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঝাড়খণ্ড থেকে আগত দুচাকা ও চার চাকার গাড়ি থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। এদিন কুলটি ট্রাফিক ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে 15 আগস্ট স্বাধীনতা দিবসের জন্য এই নাকা চেকিং বলে পুলিশ সূত্রে খবর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। ফুল তুলতে গিয়ে বাইসনের হামলার শিকার এক মহিলা। শুক্রবার সাত সকালে মালবাজার শহরের নিজ কলোনি এলাকায় আচমকাই ঢুকে পড়ে একটি বাইসন। বাইসন বের হওয়ার খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ছুটে আসে মাল স্কোয়াডের বনকর্মীরা। ওই সময় ফুল তুলতে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সীতা দেবী প্রসাদ নামে মাঝবয়সী এক মহিলা। মহিলাকে জখম করে বাইসনটি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মহিলাকে জখম করে বাইসনটি একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপর ঘটনাস্থলে আসে বন দপ্তরের ট্রাঙ্কুলাইজিং টিম। তারা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। সেখানেই তার চিকিৎসা চলছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট, গ্লোব টিভি। পঞ্চায়েত সদস্য মুস্তাক শেখের খুনের অভিযুক্তদের কান্দি মহকুমা হাসপাতালে পেশ করল পুলিশ। পঞ্চায়েত সদস্য মুস্তাক শেখের খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ। কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি শুভজিৎ রক্ষিত 8 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র। গতকাল মুর্শিদাবাদ জেলে কান্দি মহকুমার বরঞ্চা থানার কুরুন নুরুন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরের পঞ্চায়েত সদস্য মুস্তাক শেখকে বোম এবং গুলি মেরে খুন করে কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ।
মৃত পঞ্চায়েত সদস্যর পরিবারের পক্ষ থেকে মোট 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বরঞ্চা থানার পুলিশ শুকুর শেখ এবং রেজাউল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার কান্দি মহকুমা আদালতে পেশ করে 12 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সীমান্ত ও জলপথ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর হাকিমপুর সীমান্ত থেকে হিঙ্গলগঞ্জ শামসিনগর সীমান্ত পর্যন্ত 222 কিলোমিটার, তার মধ্যে সীমান্ত স্থলভাগ রয়েছে 156 কিলোমিটার, 66 কিলোমিটার জল সীমান্ত। বসিরহাট মহকুমা সীমান্ত লাগোয়া স্বরূপনগর বাদুরিয়া বসিরহাট হাসনাবাদ টাকি হিঙ্গলগঞ্জ ব্লকগুলোতে সকাল থেকে নজরদারি শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ। শনিবার সকাল থেকে ইছামতি ব্রিজ, বনবেবি সেতু, কাটাখাল ব্রিজ, মালঞ্চ ব্রিজ, পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশি শুরু করলো। একদিকে সীমান্ত আটোসাটো, অন্যদিকে সুন্দরবনের জলপথে পেট্রোলিং শুরু হয়েছে। রাত পোহালেই 75তম স্বাধীনতা দিবস। রাজ্য প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনী নিরাপত্তার খামতি রাখতে চাইছে না, তার আগেই সীমান্ত সুরক্ষার নজরদারি বাড়াচ্ছে। সীমান্ত রক্ষা বাহিনী সকাল থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে। সব মিলিয়ে কোনো রকম নাশকতার ছক যাতে না হয় তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে সীমান্ত রক্ষা বাহিনী ও পুলিশ। বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক ওসি সুশান্ত দাস জানান, সরকারি নির্দেশ অনুসারে 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বসিরহাট মহকুমা জুড়ে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা ইমেল করুন news.globetv@gmail.com এ, অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।